গো নাস্তা হয়ে গেছে যাও লয়ে আও আমি প্লে চাইতে আছি তুমি হ্যাঁ আমি যাও লয়ে আও ভাইয়া আপনি আপা কোথায় তো আপা নাস্তা আনতে গেছে ও আচ্ছা ভাইয়া ঠিক আছে তাই তো মনে হচ্ছে এত চিল মুডে আছে ঘটনা কি আমি না ঘটনাটা ঠিক বুঝতে পারছি না সকাল থেকে দেখলাম কার সাথে যেন সারসার সারসার করে কথা বলছে তারপর থেকে দেখি মনটা খুব ফুরফুরে ঠিক আছে তুই না এখানেই থাক আমি আসছি বিরাজ কই ঘুম থেকে উঠছে উঠেছে মনে হয় ভাইয়া রিঙ্কি মামুনি কেমন আছো তুমি তোমার এজগুলো কেমন চলতে আছে ভালো ভাইয়া রিঙ্কির নাম ধরে ডাকলো ভাইয়া আপনি বসেন না আমি দেখছি আচ্ছা ঠিক আছে বাহ বাহ যাক আজকে তাহলে তোকে নাস্তা টেবিলে পাওয়া গেল আব্বা আপনি ফ্যাক্টরিতে কখন যাবেন এই তো 10:11টার দিকে যাব আমার কাছে শুনলাম যন্ত্রপাতি নাকি সার্ভিস করানো লাগতেছে ঠিকই শুনেছিস তো বড় বড় কোম্পানিগুলো অটোমেটিক মেশিনে তেল বানায় আমাগো ফ্যাক্টরি মেশিনগুলো তো পুরো নয়ে গেছে গা বেচে দেবেন নাকি পুরনো তো হয়েছেই কিন্তু মায়া তো ছাড়তে পারি না রে এই ফ্যাক্টরি ইনকাম দিয়ে এক সময় আমাদের সংসার চলেছে তোরা বড় হয়েছিস এর ইনকামে শুধু আমরা না তোদের নানাও সংসার চালিয়েছে এই ফ্যাক্টরি ইনকামে এতদিনের তিল তিল করা ব্যবসা বন্ধ করে দেব আপনার তো খাটনি হয়ে যায় এক লাখ লাখ সামান্য হ্যাঁ তা তো একটু হয় বয়স তোর কম হলো না দেখেন যদি মনে হয় চালাই নিতে পারবেন তাহলে তো ভালোই মা আমি ডিম পোস্ট খাবো আচ্ছা বোমা আমার তোকমার পানিটা কোথায় তো রান্নাঘরে আপনি বসেন আমি নিয়ে আসছি আপা আজকে নিশ্চয়ই সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে ভাইয়ার মুডটা একেবারে শোনো আপা একটা কথা বলি আজকে ভাইয়ার মুড যেহেতু ভালো আছে যেভাবেই হোক ডাক্তারের কাছে যাওয়ার বিষয়টা আজকে ফাইনাল করে দাও কিন্তু মিরাজ তোর যা করছি মনে আছে নি কাল থেকে কইলাম তোর বাপের লগে তেলের ফ্যাক্টরিতে বইবি মা পরে চাপ দিয়েন না চাপ দিব না তো কি করু ওর আর মিঠুর কোনো তো ঠিক ঠিকানা না ক্যা আচ্ছা মিঠুর জন্য নতুন পাত্রি দেবনে কথা সেটা কি হইলো আর কোচ না বাকি বিল্লা দুই নাম্বারই করছে কি কোন হ আনতে গেছিলাম ভদ্রমায়া গো ছবি আর অয়েলি আইছে লাফাঙ্গা মায়া গো ছবি দেখা তো আমার মিরাজ বিগড়ে গেছে গা কপাল ভালো আমার হাত থেকে বাইচে গেছে দুই একটা মেয়ের ছবি অবশ্য এক্সেপশনাল ছিল কিন্তু তা দিয়ে তো আর তুমি চুপ থাও